বলিউডের তিন খানের মধ্যে সবচেয়ে ধনী কে তা ভক্তদের মধ্যে জানার আগ্রহ থাকে সবারই। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শাহরুখ খান, শাহরুখ খানকে বলিউডের কিং খান বলা হয়। জানা যায় শাহরুখ খান নাকি প্রতিদিন রোজগার করেন আনুমানিক 1,04,00,000 টাকা। শুধু অভিনয় নয়, ব্যবসা ও সোশ্যাল মিডিয়া থেকেও একটি বড় অংশের রোজগার হয় তার। এছাড়াও রয়েছে আইপিএলের টিম। শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ 5,593 কোটি টাকা। সালমান খান অন্যদিকে পিছিয়ে নেই বলিউডের ভাইজান। শাহরুখের প্রায় কাছাকাছি সম্পত্তি তার। সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ 360 মিলিয়ন, অর্থাৎ 2,900 কোটি টাকা। আমির খান তৃতীয় স্থানে রয়েছেন। আমির খান তিন খানের মধ্যে সবচেয়ে পুরনো। আমির খান ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত মিস্টার পারফেকশনিস্ট। আমির খান প্রতিদিন নাকি $42,000 রোজগার করেন। তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 1,800 কোটি টাকা। তিন খানের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন শাহরুখ, দ্বিতীয় স্থানে রয়েছেন সালমান খান ও তৃতীয় স্থানে রয়েছেন আমির খান।